স্টুডেন্টস এবং লার্নার্স। তো কলকাতা পুলিশ কনস্টেবলের মেন এক্সাম কিন্তু তোমাদের কাছেই এসে পড়েছে, দুর্গা পূজার আগেই কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু সামনে কিন্তু তোমাদের কিন্তু বন সহায়ক আছে কিন্তু, তো এখানে তোমরা কীভাবে পাস করতে পারবে তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। যেগুলো যেগুলো কোশ্চেন আমি এখানে দিয়েছি সেগুলো কিন্তু বন সহায়কের তোমাদের কিন্তু মানে ইন্টারভিউ কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর কিন্তু মেন এক্সাম মানে প্রিলিমিনারি এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কোশ্চেন কিন্তু একদম 100% আসবেই। তোমাদের কিন্তু বেশি সময় নেই, তো সেদিন যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিন কিন্তু তোমাদের পুরো ভালোভাবে পড়তে লাগবে। তোমাদের অনেকে ভাবছো যে আমার কাট আপ যদি উপরে না উঠে, কাট আপ যদি উপরে উঠে যায় তারপরে কি একবারে অনেক দিনে পড়া পড়তে পারবে? তাই বলছি যদি কয়েকদিন সময় আছে সে কয়েকদিনের মধ্যে তোমরা ভালো করে পড়তে থাকো, যে কয়েকদিন সময় আছে সেগুলো একদম টাইম নষ্ট করো না। তোমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে শেখো। তো যে কয়েকদিন সময় আছে যেগুলো যেগুলো কোশ্চেন আমি আমার চ্যানেলের মধ্যে দেবো সেগুলো তোমরা ভালো করে পড়ে ভালো করে রিভিশন করতে থাকো, তাহলে কিন্তু চাকরিটা পাবে। আমি গ্যারান্টি সহকারে বলছি, আমি কিন্তু বিগত কয়েক বছর থেকে কিন্তু চাকরি প্রস্তুতি নিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেল ফলো করে তাদের কিন্তু চাকরি কনফার্ম। তাই বলছি তোমরা যে কয়েকদিন সময় আছে সে কয়েকদিন তোমরা ভালো করে পড়তে শুরু করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আবার একটা নতুন কোশ্চেন সেটার মধ্যে দেখা হবে।